মোবাইল ফ্রিল্যান্সিং তার মানে মোবাইল দিয়ে আমাদের ফ্রিল্যান্সিং এর কাজ করতে হবে এমন কিছুটাই বোঝায় কিন্তু অনেকে এখনো জানেন না যে মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায় আর যদি করা যায়ও কিভাবে করব এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মধ্যে অনেক রয়েছে সো আজকে ফুল ভিডিওটাতে জানাবো আজকে আপনার কিভাবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করবেন কি কি কাজ করা যাবে কিভাবে করবেন এই পুরো ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন ভালো একটা ধারণা পেয়ে যাবেন যে আপনারা কোন কোন কাজ করতে পারবেন মোবাইল দিয়ে এবং কিভাবে করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করে ফেলি তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে হলে আমাকে ফলো করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন ফার্স্ট অফ অল আমরা যদি মোবাইল দিয়ে ফ্রিলান্সিং করার কথা ভাবি এটা যদি আরো কয়েক বছর আগে আপনি আমাকে বলতেন যে মোবাইল দিয়ে ফ্রিলান্সিং করা যায় কিনা তখন আমি বলতাম না করা যাবে না বা ম্যাক্সিমাম মানুষই আপনাকে বলতো যে না ফ্রিল্যান্সিং কখনোই মোবাইল দিয়ে সম্ভব না কিন্তু এখনকার প্রযুক্তিটা এতটাই বিস্তর হয়েছে এবং এতটাই আধুনিক প্রযুক্তিতে চলে এসেছে যে মোবাইলের মধ্যে যে ফিচারসগুলো আমরা কম্পিউটার মধ্যে পাই সো আমরা কিন্তু মোবাইল দিয়েও ফ্রিল্যান্সিং করতে পারি এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে এবং কি কি কাজগুলো আপনারা করতে পারবেন প্রথমে আমরা আমাদের লিস্টে রেখেছি কন্টেন্ট রাইটিং সেকেন্ড হচ্ছে গ্রাফিক ডিজাইন থার্ড হচ্ছে ওয়েব ডিজাইন এবং ফোর্থ হচ্ছে ব্লগ রাইটিং মার্কেটিং এবং ভিডিও এডিটিং তাহলে চলুন একটু একটু করে আমি আপনাদের ধারণা দিয়ে যে আপনারা কিভাবে এই কাজগুলো মোবাইলের মাধ্যমে করতে পারেন কন্টেন্ট রাইটিং কিন্তু ইতিমধ্যে অনেক জনপ্রিয় হয়ে গেছে আপনারা যদি একটু ফাইবারে যে সার্চ করেন বা লিখেন যে কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট রাইটার তাহলে আপনারা অনেক বড় একটা লিস্ট পেয়ে যাবেন যেখানে হাজার হাজার মানুষ কন্টেন্ট রাইটিং করে আর্নিং করছে এবং তাদের পারিশ্রমিক কিন্তু অনেক বেশি আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে একজনের দশ ডলার একজনের পঁয়ত্রিশ ডলার একজনের একশো ডলার চিন্তা করেন দুশো পঁয়ত্রিশ ডলার পর্যন্তও কিন্তু অনেকে আর্নিং করছেন সো আপনি যদি এই জিনিসটার মধ্যে পারদর্শী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আপনারা কিন্তু ফ্রিলান্সিং মোবাইলের মাধ্যমে করতে পারেন কন্টেন্ট রাইটিং করে এবং কন্টেন্ট রাইটিং করার জন্য আপনাদের কিছু অ্যাপস প্রয়োজন যেমন গুগল ডক্স পি এস অফিস মাইক্রোসফট অফিস ওয়ার্ল্ড এইসব জিনিস আপনারা একটু এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন ইনশাল্লাহ আপনারা খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন ইউটিউবের মাধ্যমে সেকেন্ড হচ্ছে গ্রাফিক ডিজাইনিং ডিজাইন আমরা করতে চাই আমরা কিন্তু অনেক বেশি কিছু করতে পারবো মোবাইল দিয়ে তেমনটা না আপনাকে একটা পিসি কিনতেই হবে কিন্তু আপনারা কিন্তু ছোটখাটো বিভিন্ন ধরনের লোগো বিভিন্ন ধরনের ডিজাইন ফোনের মাধ্যমেই করতে পারেন এবং এটার জন্য আপনাদের কিছু অ্যাপস এর প্রয়োজন যেমন ক্যানভা নিতে পারেন আপনারা তারপর নিতে পারেন হচ্ছে অ্যাডোবি ফোটোশপ তাছাড়াও নিতে পারেন হচ্ছে তাছাড়াও স্পার্ক অ্যাডোবিশন ড্র এগুলো কিন্তু সবগুলাই হচ্ছে আপনাদের মোবাইলের এই সবগুলো কিন্তু আপনাদের মোবাইলের সফটওয়্যার এই সবগুলো মোবাইলের সফটওয়্যার দিয়ে আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমেই কাজগুলো করতে পারেন থার্ড হচ্ছে ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইনও আপনারা ফোনের মাধ্যমে করতে পারবেন সেজন্য আপনাদের লাগবে ওয়েব ডেভেলপমেন্ট সেজন্য আপনাদের কিছু অ্যাপস লাগবে যেগুলো ওয়েব ডেভেলপমেন্ট মেড ইজি প্রোগ্রামিং হিরো সোলো লার্ন এ সকল অ্যাপস থেকে কিন্তু আপনারা ফুল একটা ধারণা পেয়ে যাবেন ওয়েব ডিজাইনিং সম্পর্কে তারপরে হচ্ছে ব্লগ রাইটিং আপনারা কিন্তু চাইলে ব্লগ রাইটিংও করতে পারেন মোবাইলের মাধ্যমে তাছাড়াও মার্কেটিং করতে পারেন মার্কেটিংটা কিন্তু আপনারা ফোনেই করতে পারবেন যেমন বিভিন্ন ধরনের সোশ্যাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিংও কিন্তু ফোনের মাধ্যমে করতে পারবেন এবং ভিডিও এডিটিং হচ্ছে অনেক জনপ্রিয় ইতিমধ্যে এবং আপনারা কিন্তু চাইলে ভিডিও এডিটিংটাও করতে পারবেন আমাদের জনপ্রিয় কিছু অ্যাপস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা ভিডিও এডিট করতে পারেন অনেক সুন্দর করে এডিট করতে পারেন সেগুলো হচ্ছে ইনশর্ট তাছাড়াও রয়েছে কাইন্ড মাস্টার তাছাড়াও রয়েছে আপনাদের আরো কিছু অ্যাপস যেগুলোর মাধ্যমে আপনারা ভিডিও এডিটগুলো করে ফেলতে পারেন সো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে মোবাইলের মাধ্যমে আপনারা কিভাবে এবং কি কি ইউজ করে মোবাইল ফ্রিলান্সিংগুলো শুরু করতে পারেন সো আপনারা ঘরে বসে এখনই আপনার হাতের ফোনটা নিয়ে ফ্রিলান্সিং শুরু করে দিন